টার্ফে অনুশীলনে প্রথম দিকের সমস্যা কাটিয়ে দ্রুতই অভ্যস্ত হয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ দল ভুটানের বিপক্ষে আগামী পাঁচ ও আট সেপ্টেম্বর ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা অনুশীলনে শিষ্যদের প্রস্তুত করছেন কোচ হাভিয়ার কাবরেরা ভুটানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ কয়েকদিন আগেই থিম্পু যায় বাংলাদেশ দল দীর্ঘদিন পর জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ ফুটবলাররা বেশ রোমাঞ্চিত কদিন আগে সাফ অনূর্ধ্ব বিশ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের জুবারা সেই অনুপ্রেরণায় জাতীয় দলও ভুটানের বিপক্ষে সাফল্য পেতে আছে ম্যাচ দুইটি জিতলে ফিফা র‍্যাঙ্কিং এ এগিয়ে যাবে বাংলাদেশ দুটা ম্যাচ আমাদের সামনে তো আমরা একটা একটা করে চিন্তা করব আমরা খুবই আশাবাদী ম্যাচ দুটো নিয়ে স্টার বলতে ফার্স্টের দিকে একটু প্রবলেম হচ্ছিল তো আস্তে আস্তে এখন অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো খুব একটা প্রবলেম আসলে এক্সকিউজ দেওয়া যাবে না কারণ ওরাও খেলবে আমরাও খেলবো কিছুদিন আগে জুনিয়র টিম চ্যাম্পিয়ন হয়েছে এক্সপেকটেশন আছে আমাদের কাছে দেশের মানুষের তো আমরা আসলে তাদেরকে চেষ্টা করবো আশাহত না করার আমরা আসছি এখানে জয় জয়ের লক্ষ্য নিয়ে সো আমি টিমকে হেল্প করতে চাই এবং পাশাপাশি এই নিজেকে উজাড় করে দিতে চাই এবং গোল করতে চাই